সকলকে আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার জানো তো আজকের দিনটা এখনো শুরুই হচ্ছে না, মানে ল্যাব দিবস হয়ে গেছে আজকে, এত অলসতা আসছে না। আর সেরকম ওয়েদার, মানে মহালয়া থেকে আমাদের ফেস্টিভ্যাল শুরু হয়, মানে শুরু হয় তারও আগে থেকে পুজো গুলো, কিন্তু মহালয়া থেকে আমাদের বাঙালিদের প্রপার ফেস্টিভ্যালটা শুরু হয়। আর এই ভাইফোঁটা পর্যন্ত, ভাইফোঁটাটা কাল গেল মানে ফেস্টিভ্যাল শেষ। আর ভাবো না আমাদের ছোটবেলায় আজকে ছিল আমাদের কাছে একটা আতঙ্কের দিবস, না কেন আজকে স্কুল খুলতো, উফ সত্যি ছোটবেলাটা। আর জানো তো শীতকালে এই দুটো ক্রিম না হলে আমার শীতকাল কিছুতেই কাটবে না, শীতকালে এই ক্রিম দুটো চাই চাই। একটা হচ্ছে ভ্যাজলিন, আর একটা তো কালকে তোমরা দেখলে নেভিয়া, এই দুটো ক্রিম। আর অ্যাকচুয়ালি না আমার অত একটা সাজা গোজা কসমেটিক্স নেই, কারণ আমি ইউজও করতেও পারি না আর কিনিও না, ইউজ না করতে পারলে কি করতে কিনবো বলো। আর সেই জন্য আমার কাছে কোনো রকম কসমেটিক্স নেই, খালি এই দুটোই ক্রিম থাকে, আর একটা বুঝি ডে ক্রিম ছিল কি একটা লোটাসের কি জন্য বেশ একটা, এই। তাছাড়া আমার কাছে সাজগোজের কোনো জিনিস নেই। আর আমি না এখনো পর্যন্ত ইভেন আমার বিয়েতেও ওই যে ব্রাইডাল মেকআপ, ওরকম মেকআপ আমি এখনো পর্যন্ত কোনোদিন করিনি। আমার না একবার খুব ইচ্ছে আছে যে এরকম একবার সাজবো, দেখি আদৌ কোনো দিন পারি নাকি, মানে সেই পর্যন্ত যেতে পারি কি না। আমার বিয়েতে যে আমাকে সাজাতে এসেছিল, আমি তাকে মানে স্ট্রিক্টলি বলেছিলাম যে একদম সিম্পল সাজাবেন, আমার এই যে দাগগুলো আছে এগুলো একদম ঢাকার চেষ্টা করবেন না, আমি যেরকম আমি যেন সেরকমই থাকি। তো আমাকে সেভাবেই সাজিয়ে দিয়েছিল, ব্যাস ঠিক আছে, মানে আমার কোনো রকম সমস্যা নেই আমার দাগের জন্য। তো যাই হোক, আর সকালবেলা উঠে মনে হচ্ছে কি এরকম করে ঝিমাচ্ছি, এরকম করে ঝিমাচ্ছি, 11:30 বেজে গেছে, কোনো কাজ হয়নি, গিয়ে শুধু স্নানটা করেছি, স্নান করে এসে আবার বিছানার উপর উঠে পড়েছি। না খিদে খিদেও পাচ্ছে, একটু ব্রেকফাস্টে বানাতে হবে, তো চলো গিয়ে একটুখানি ব্রেকফাস্ট বানাই, তারপর একটুখানি খেয়ে দাওয়ার না শুভ ভালো লাগছে না, চলো। অনেকটা না বেলা হয়েছে, ভাবছি ব্রেকফাস্ট করবো না একবার লাঞ্চটা রেডি করবো। আর দেখো আমাদের এই যে রুমটা কালকে কালার করা হয়েছে, এই রুমটার না বেশ তখন একটুখানি কালারটা কেমন যেন লাগছিল, মানে মনে হচ্ছিল যেন আগের কালারটা খুব বেশি দেখা যাচ্ছে, কিন্তু না ঠিক আছে, মানে এক কোট রং হচ্ছে তো এরপরে যখন আরেক কোট হবে তখন আর এই ব্যাপারটা একদমই থাকবে না, সুন্দর ক্লিন হয়ে যাবে। তো চলো দেখি কি করা যায়, ব্রেকফাস্ট আর বানাবো না, তো চলো একবার রান্নার প্রিপারেশনটাই করে নিই। আজকের মেনুতে আছে শঙ্কর মাছ, আগের দিন যে বাজার থেকে তোমরা দেখেছি এনেছিলাম সেই শঙ্কর মাছ হবে আজকে, ফ্রিজে ছিল, এটাকে সুন্দর করে জল ফল ঝরিয়ে নিয়েছি, এটাকে নুন হলুদ মাখাই। দাঁড়ো, ছোটবেলায় না শঙ্কর মাছ কি ভালো খেতাম, ছোটবেলায় আমি মাংস খেতাম না, কাটাওয়ালা মাছ খেতাম না, তো ছোটবেলায় যেটা বলছিলাম শঙ্কর মাছ, মানে একমাত্র শঙ্কর মাছ খেতাম, আর খেতাম ওই যে কি বলো না মুরগির মেটে খেতাম, তাছাড়া কোনো মাছ খেতাম না, মাংস খেতাম না, যে বড় হয় না ইকুয়াল করছি, বেশি বেশি কন্টিনিউ চালাচ্ছি এইসব, ছোটবেলায় খাইনি না সেটা ইকুয়াল করতে হবে। আজকে সকালে কখন ময়লার গাড়ি আসছে খেয়াল করিনি, ময়লার গাড়ি চলে গেছে, যেমন তো ময়লা করতে পারিনি, ময়লা না করতে পারলে কেমন একটা অসুস্থ হওয়ার জন্য। আমরা বাঙালিরাই জানো তো মনে হয় এরকম মাছ এত ভালো করে ভেজে তারপর রান্না করি, আদারওয়াইজ আমি সাউথ ইন্ডিয়ান নিয়ে যারা খুব মানে মাছ খুব একটা খায় না, মাঝে মাঝে খায় দেখেছি, তারাও দেখেছি মাছ কিন্তু খুব একটা ভাজে না। তবে সামুদ্রিক মাছ কি জানো তো, সামুদ্রিক মাছ একটু তেল মশলা বেশি করে দিয়ে না করলে আমার মনে হয় খুব একটা টেস্টি লাগে না, মানে তেমন একটা গন্ধ গন্ধ ফিল হয়, কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু আমার ফেভারিট, আর শঙ্কর মাছ তো ছোটবেলার ফেভারিট, গন্ধটা গেছে, কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল, মাছটা একটু কড়া কড়া ভেজে নিলেই গন্ধ চলে যায়। আর এদিকে দেখো মশলা বেটে গেছি, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বাড়তে কিন্তু বেশ বেগ পেতে হয়, এখানে আদা আর জিরে বেটেছি, তো এই দিয়ে হবে আজকে ঝোল। আর
রান্নাটা না একবারে রাতের মতো করে করে রাখবো, ঝোলটা ফুটুক। আর রাতের মতো করতে অ্যাকচুয়ালি মাছ অনেকগুলো পিস রয়েছে, তো এতগুলো পিস আমাদের লাগে না একবেলায়, আর যেহেতু এ বেলাটা আমি একা পেতাম অফিস, তো সেই জন্য একবারে রাতের মতনও করে রাখবো, রাত্রে যাতে আমাকে রান্নাঘরে না ঢুকতে হয়। তো সেই জন্য বের করেছি পালং শাক। আগের দিন যে পালং শাকটা এনেছিলাম, পালং শাকটা দেখো টাটকাই আছে, কিন্তু ফ্রিজে ছিল দুদিনের তিন দিনের পালং শাক। হ্যাঁ দেখো, কেউ কিন্তু বলতে পারবে না যে এটা বাসি পালং শাক। তবে পালং শাক খেতে গেলে একটা সমস্যা খুব হয়, সেটা হচ্ছে কাদা। পালং শাকটা খুব ভালো করে ধুতে হয়, তারপরে কাদাটা যায়। আর আমি কুচিয়ে না ধুতে পারি না ভালো করে, সেজন্য আমি আগে থেকেই এরকম ভাবে বেছে বেছে দেখে নিয়ে নি, তারপরে সেটাকে ধুই, তারপর কাটি, যাতে আমার কাটার পরে কুচোনোর পরে কুচোগুলো বেরিয়ে বেরিয়ে না চলে যায় হাতের ফাঁকা দিয়ে। মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে পালং শাকে সবজিও কষানো হয়ে গেছে। এবার মধ্যে শাকটা দিয়ে দেবো, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, শাক কুচাতে ভুলে গেছি, এরমই দিয়ে দেবো। শাকটা একটু কম তো, সবজিটা বেশি, বেশ ব্যাপারটা মাখা মাখা একটা সবজি টাইপের ঢ্যাক টাইপের হয়ে যাবে। তুই এই বুলবুলিটা কোথা দিয়ে শিখেছিস, কদিন আগে দেখেছি অরুন্ধতি মানে চোর চুরি করে সিনেমা দেখে। দেখো কলেজ থেকে আর বাড়ি ঝোঁকেনি, সোজা এখানে এসে হামলা করেছে, তো আবার খাচ্ছে না, এমন অখাদ্য, নিজেও খাচ্ছে না আমাকেও খেতে দিচ্ছে না। বাবা আমি গেলে আসবি তো, কারোর মাথা না পেয়ে নিজের মাথায় বাজাচ্ছে। এই তুই বেরো বেরো, সাইমন গো ব্যাক। কানের দুলটা যে আমি কি করবো, রেগুলার দেখবে, রেগুলার এই তাল করবে। এই বিকেলবেলা আসবি ঠিক আছে, চা খেতে যাবো। চা কাকু তো তোকেই মানা তোরে, তারপর বলে দে সিক্রেটটা। আমার রান্না বান্না সব হয়ে গেছিল, তার মধ্যে বাতাস এলো, কলেজ থেকে ফিরলো, আজকে ওর লাইফে ফার্স্ট কলেজ গেল, তো ওর কলেজ শুরু হয়ে গেল, তো কলেজ থেকে এসে খানিকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে গেল, আর এখন আমার কাছে খুব জোর খিদে। আর কি বলে পালন শাকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, পালন শাকটা কিন্তু খেতেও খুব স্বাদ হয়েছে, আর একটুখানি না বেশি মিষ্টি হয়েছে, কিন্তু পালন শাক একটু তেতো তেতো হয়, তো মিষ্টি দিলে বেশ কিন্তু সুন্দর লাগে। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে কমপ্লিট উঠে উনি, তার আগে আবার বেল বেজেছে, আর এই যে একজন জাস্ট গেল, আরেকজন এই যে দেখা যাচ্ছে না কালো কালো, সবগুলোই কি পাগল এরা কি জানি। আর এই যে সঙ্গে করে কি একটা এনেছে, তো দেখি এটা খুলেটার মধ্যে কি আছে। আর একটা কি এনেছিস, ও হ্যাঁ আমি তো আবার ডায়েট, হ্যাঁ খুব ডায়েট করছি, এক্ষুনি এক থালা ভাত খেলাম, দেখো ব্যাগের মধ্যে কি সম্পদ নিয়ে এসছে ওই জানে। খেয়ে দে শেষ করে তারপরে যাবি ঠিক আছে, হ্যাঁ তো নিয়ে চলে যাবি। এই এত পেয়ারা যদি আমি সব খেতে পারতাম, এই পেয়ারা খেতে গেলে আমার এক মাস লাগবে। ও দেখতে তো হেভি লাগছে, কিসের আচার এটা, চালতা একটা খেয়ে জল চলে আসলো। আমি ডায়েট করছি, খুব বড় ডায়েট করছি, দেখতেই জিভে জল আসে। মিষ্টি আচার সুন্দর, এখন আমরা যাচ্ছি ওখানে তারামা মন্দিরে ভোগ খেতে। অ্যাকচুয়ালি ও এটা এটা বলতে চাইনি, আমি দেখিয়েই ছাড়বো। এই যে দাঁড়াও, ছেলে গায়ে কি ঘষছিল, ছেলে গায়ে বডি লোশন ঘষছে। তো চলো, অ্যাকচুয়ালি সেই পুজোর আগে, দুর্গা পুজোর আগে থেকে শুরু হয়েছে, রোজ সন্ধ্যাবেলা বাইরে যাওয়াটা যেন একটা অভ্যাস হয়ে যাচ্ছে, ফেস্টিভ্যাল গতকাল শেষ হয়ে গেছে, তবু আমাদের পাড়ার যে তারামার মন্দিরটা আছে ওখানে একটু যাবো, যে একটু মন্দিরে গিয়ে মায়ের দর্শন করবো, করে তারপরে আমরা আরেক জায়গায় যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাবো, বাতাস আজকে নিয়ে যাবে, এই দেখো।
আজকে প্রীতম এসে আবার খেলতে গেছে, ও আর সময় নেই আজকে যাওয়া, তা আমি যাব, শিপ্রা যাবে আর মাদার যাবে। যতবার দেখো ওর থেকে ক্যামেরাটা ঘোরাচ্ছি। মানে পুজো সত্যি শেষ। হ্যাঁ মানে ওই একটু একটু জ্বলছে আর কি, দুই একটা দুই একটা, মানে পুজো ভাইব শেষ আর কি। আবার আসছে বছর আবার হবে। আর আমার মন্দিরে আজকে ভোগ খাওয়ানো হচ্ছে। তারামার এই মন্দিরটাতে অ্যাকচুয়ালি ভোগ খাওয়ানোর দিন এত লাইন হয়, এত ভিড় হয় যে পুরো রাস্তাটাকে দেখো আটকে ভোগ খাওয়ায়। তো যাই হোক, এখন বাজে আটটা, আমরা সাতটা থেকে শুরু হয়েছে ভোগ খাওয়ানো, আমরা আটটার সময় খেলাম, তারপরেও কিন্তু লোক গিজগিজ করছে, মানে দশটা এগারোটা পর্যন্ত চলবে আর কি। তো চলো এবার যাবো আমরা আরেকটা জায়গায়, সেখানে যাবো ভোগ খেতে নয়, কদিন ধরে তো ভোগের উপর দিয়েই মনে হয় চালিয়ে দিলাম সন্ধ্যেবেলা। বাতাসদের বাড়ির পুজোর বিসর্জনে, মানে বাতাসদের পাড়ার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার বিসর্জন কেমন হয়, আমিও দেখিনি এখানকার বিসর্জন আগে। তো চলো একসাথে গিয়ে দেখি। এত লম্বা একটা ভিডিও নিতে গেলে আমার এরকম করতে হয় ফোন। বিসর্জন থেকে চলে এলাম, আর সত্যি কথা বলতে খুব মজা হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমার কানে কম শুনছি। হাতের মধ্যে নিয়ে রকেট ফকেট ফাটাচ্ছি, এটা দেখে আমি ভয় পাচ্ছি এদেরকে। তারপরে হচ্ছে গিয়ে আমি তো ফার্স্টে আমাকে বলছিল খুব নাচতে নাচতে নাচছি না, আমি নাচছি না। হ্যাঁ লাস্টে এমন হয়েছে জুতো ছিঁড়ে হাতে চলে এসেছে। আর রাস্তায় খালি আমরা কজন, আর কোনো লোক নেই। আমাদের বিসর্জন থেকে ফিরে খেয়ে দিয়ে শুতে শুতে বাজে এখন দুটো, আর প্রীতম চলে এসেছিল রাত্রি 10:15 খেলে ঠেলে। ও বেচারা 2 ঘন্টা একা গেছিল, ভেবেছিলাম একবার ওকে ফোন করে ডেকে নি, তার ভাবলাম খেলে ফেলে এসে কষ্ট হয়ে গেছে থাক। আর শিপ্রাও আজকে বাড়ি যায়নি, এই যে নিচে ফ্ল্যাট হয়ে গেছে, মশা কামড়াচ্ছে। হ্যাঁ কুচু কুচু মশা, উঠে ব্যাটটা দিয়ে মার না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।